নিষিদ্ধ হলেও সরকারি সংস্থাগুলোর নাকের ডগাতেই চলছে পলিথিন ব্যাগের উৎপাদন। অনেক ক্ষেত্রে সংস্থার দায়িত্বপ্রাপ্তদের অর্থের বিনিময়ে হাত করেছে অসাধু ব্যবসায়ীরা, প্রভাব খাটাতে ব্যবহার করছে সরকারি দলের নাম। লোক দেখানো কিছু অভিযান চললেও উৎপাদন বন্ধে তেমন আগ্রহ দেখা যায় না। এসব নিয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে হামলা হচ্ছে গণমাধ্যম কর্মীদের উপর। অবৈধ পলিথিন নিয়ে এক যুগেরও বেশি আগে মানুষ ও পরিবেশের কথা বিবেচনায় নিষিদ্ধ করা হয় কয়েক ধরনের পলিথিন ব্যাগ উৎপাদন। কাগজে কলমে অবৈধ হলেও বন্ধ হয়নি উৎপাদন বা ব্যবহার। এ কাজের জন্য ঢাকাকেই জুতসই জায়গা হিসেবে বেছে নিয়েছে অপরাধীরা, বিশেষ করে বুড়িগঙ্গার পাড়ে, পুরান ঢাকার ঘিঞ্জে এলাকা লালবাগ, চকবাজার, কেরানীগঞ্জ, শ্যামপুর, মিরপুরে গড়ে উঠেছে অবৈধ পলি কারখানা। ধারণা করা হয় একতলা দোতলা ভবন আর ঘুপচি ঘরে কারখানা আছে হাজার খানেক। আমাগো মাল সব ভালো মাল বানাই, এক নম্বর মাল বানাই। হ্যাঁ, আমি এখানে 3 বছর, 3.5 বছর যাবো। এমন একটি কারখানা আছে চকবাজারে 30 দেবীদাস ঘাট এলাকার চারতলা ভবনের নিচতলায়। অনুসন্ধান করতে গেলে গণমাধ্যমের উপর হামলা হয় মালিকের নেতৃত্বে, হুমকি দেয়া হয় ক্ষমতাসীন দলের নাম ভাঙিয়ে। কারখানাটির পাশের গলিতেই স্থানীয় এমপির বাসা, ওয়ার্ড কমিশনারের কার্যালয়ও সেখানে। চকবাজার থানার দূরত্ব মিনিট দশকের হাঁটা পথ। জনপ্রতিনিধি এবং আইন শৃঙ্খলা বাহিনীর নাকে ডগায় চলছে রমরমা ব্যবসা। বিষয়টি আপনার পরিবেশ অধিদপ্তর থেকে মনিটরিং করা হয়ে থাকে, সিটি কর্পোরেশন সহযোগিতা করতে পারে, মূল কাজটি করে থাকে পরিবেশ অধিদপ্তর। আসলে একটু নজরদারি যখন কমে যায় তখন দেখা যায় যে আবার সেটা চলে আসছে। ক্ষতিকর পলিব্যাগ উৎপাদন বন্ধের দায়িত্ব কার, এ নিয়ে সংস্থাগুলোর মধ্যে চলে দায় এড়ানোর প্রতিযোগিতা। নজরদারির দায়িত্বে থাকা পরিবেশ অধিদপ্তর স্বীকার করছে ব্যর্থতা, অজুহাত দিচ্ছে লোকবল সংকটের। দায় স্বীকার করছি, আবার ফারাসি অভিযানও করব যদি আমরা পুলিশ এবং র‍্যাবের এ পাই, যত জনবল আমাদের দরকার সিকিউরিটি। ফ্যাক্টরিতে গেলে পুরো প্রস্তুতি নিয়ে আমাদের একবার আমাদের অফিসারদের ইন্সপেক্টর এবং কয়েকজনকে তারা আক্রমণ করে আহত করছে। সারা দেশে পলিথিনের চাহিদার বেশিরভাগই মেটায় রাজধানীর কারখানাগুলো। প্রতিদিন উৎপাদন হয় প্রায় 2 কোটি পিস। রাজধানীর পুরান ঢাকা সহ সারা দেশে দ্বিধার্থ চলছে হাজারো অবৈধ পলিথিন কারখানা। সাংসদ, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী আর পরিবেশ অধিদপ্তরের নাকের ডগায় বসে চলছে পরিবেশ ঘাতী এই পণ্য উৎপাদন। অর্থ আর রাজনৈতিক প্রভাবে চলা এই পণ্য উৎপাদন বন্ধে সরকারের সর্বোচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছেন পরিবেশবিদরা। শাকিল হাসান, জুমরা নিউজ, ঢাকা।